चाहिए आपको भैया? ना एक चाय खेता हूँ। अच्छा ठीक है, हम अभी बना के लाते हैं। एक मिनट दाओ। बैग नहीं, तुम्हें कुत्ते जा चुके तुम? वो हम भैया हम घर वापस जा रही हूँ। बाड़ी? हाँ भैया, वो आपके यहाँ पे बहुत दिन हो गया ना। आप एक काम कीजिए भैया, आप नहा के आ जाइए, हम तब तक चाय बना के लाते हैं। अंकल मनोज घरे नहीं। उमा, आरुषिमा, तुम एकाने की करछो? देखो ना बुढ़ी ठामु, अमी रागी अंकल के खुंजी। आर माँ बोलछे जे आमाके एखुनि एखान थेके बाड़ी निये चले जाबे, किन्तु एखन तो अमी बाड़ीते जाबो ना। आज तो राखी बोलो। আমি ঠিক করেছি যে আমি ডাম্পু দাদাকে রাখি পরাবো। তুমি তো একদম ঠিক বলেছো আরুমা, আজকের দিনে রাখি না পরালে বুঝি চলে? দাঁড়াও, আমি তোমার মাকে বলে দেব আমার এই ছোট্ট সোনামাটাকে নিয়ে ও যেন আজকে কোথাও না যায়, ঠিক আছে? আর তাছাড়া তোমার মায়ের ভাইও তো কতদিন রাখি পরেনি। আমার মায়ের ভাই? হ্যাঁ, ওই যে শতদ্র, তোমার ডাম্পু দাদার বাবা, চেনো তো? ওই তো তোমার মামু। ডাম্পু দাদার বাবা আমার মামু? ভাইয়া, মিঠাই আর চাই লিচি। কি করে জানলেন আমি সকালে ঘুম থেকে উঠে মিষ্টি খেতে ভালোবাসি, তা আবার এই সন্দেশ? এটা কে বানিয়েছে? কিউ ভাইয়া, আচ্ছা নেই হয় না, মানে দেখো বৌদি, দাদাভাই প্রত্যেক বছর রাখির দিন সকালবেলা দির কাছ থেকে চা জল খাবার খেত, আজও তাই করছে, মানে নিজেই লুকি লুকি খেয়ে। শতদ্র তুমি কি গো, তিস্তা তোমার রাখি পরবে বলে সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এলো আর তুমি চা খেয়ে বসে আছো? কি আশ্চর্য, আমি তো চা খাইনি, আমি তো চা পান করছিলাম। থামো তো, দাদা ভাইটা সেই একই রকম রয়ে গেল। বেশ বুঝলাম, চা নয় খাবার নয়, কিন্তু প্লেটে যে মিষ্টি সেগুলো কি রে? ওটা তো ও না, কি হয়েছে বলতো, মানে আমি সন্দেশগুলো প্লেটে সাজিয়ে রেখেছি, দেখলে বেশ মনটা খুশি খুশি হয়ে যাবে তাই। শোন পরে বুঝবো, আগে রাখিটা নিয়ে বেঁধে দে, তাড়াতাড়ি কর, খিদে পেয়ে গেছে। দাঁড়া দাদা ভাই, আজ তো আমি একা রাখি পড়াবো না, তৃষাও তো ডাম্বুকে রাখি পড়াবে। তাই তো, ওরা কোথায়? আমি এসে গেছি আর আমি রেডি। এইসব স্টুপিড জিনিস আমি করি না। তৃষা, আমাকে যে রাখি পরাবে আমি তাকে গিফট দেব। গিফট? তাহলে আমি রাখি পরাবো। দা দা রাখি দা। দাঁড়াও মা, ও মা শোনো না, আজ তো এই বাড়িতে রাখির উৎসব পালন করা হবে, তাই না? তাই আমি ঠিক করেছি যে আমি আমার দাদাকে রাখি পরাবো। এই হলো
আমার দাদাকে আমার বানানা রাখি। আমার গুড গার্ল। মা হাত পাতো। মা হাত পাতবো কেন? আরে তুমি হাতটা পাতো না। আচ্ছা ঠিক আছে, নাও পাতলাম। এই না, এটা কি? রাখি। মা আজ আমি আমার দাদাকে রাখি পরাবো। তুমি তোমার দাদাকে রাখি পরাবে তো? সব দায়িত্ব একার কাঁধে তুলে নিয়েছে সেটা, আমি না হয় তোর দায়িত্বটুকু নিলাম। হ্যাঁ মিস্টার বোস, আমি কয়েকদিনের জন্য কলকাতার বাইরে যাচ্ছি, একটু আর্জেন্ট কাজ আছে, প্লিজ আমাকে ফোন করবেন না। আকাশ দা, তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ। একটু ওয়েট করে যাও না প্লিজ। দেখো আমার হাতে একদম সময় নেই, একটু তাড়াতাড়ি করবে প্লিজ? বেশিক্ষণ লাগবে না। তুমি হঠাৎ এখন কোথায় যাচ্ছ? আসানসোল। আর এর থেকে বেশি কিছু জিজ্ঞাসা করো না, বলতে পারবো না। তার মানে ও আমার খোঁজ করতে উইমেন অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিটেই যাচ্ছে। মালিনী তো তাহলে ঠিক কথাই বলেছে। আকাশ দা, পাঁচ বছর তোমাকে রাখি পড়ায়নি, তাই আজ রাখির দিনে তুমি যখন আছো, আজকে তোমাকে রাখি পড়ানোর সুযোগটা আমি মিস করতে চাই না। প্লিজ তুমি একটু ওয়েট করে যাও। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো, আমি ঘরে ওয়েট করছি, আমার এখানে ভালো লাগছে না। যেভাবেই হোক আকাশ আসানসোলে বেরোনোর আগেই আমাকে বেরোতে হবে এ বাড়ি থেকে। আশীর্বাদ করি, আরো বড় হও, আরো নাম হোক তোর। ও দাঁড়া দাঁড়া, এই নে ওটা দে আমায়, এটা তোর। এ নাও, এটা তোমার গিফট। একি, এটা তো একটা বই, বাংলা বই। বাংলা বই তো আমি পড়ি না। এটা বাজে গিফট। কি কি বাত হই বিটিয়া, ভাইয়া নে ইতনে প্যার সে তুমকো কিতাব দিয়া তুমনে ফেঁক দিয়া। শোনো, ও আমার মেয়ে, তুমি ওকে কেন বকছো? মাম্মা, তুমি যেটা করছো সেটা অন্যায়, এরকম করতে নেই। দাদা ভালোবেসে একটা গিফট দিয়েছে, সেটা এভাবে ছুঁড়ে ফেলে দিতে আছে? দাদা ভাইকে সরি বলো। ছোট পিপি থাক না, ওকে সরি বলতে হবে না। আচ্ছা তৃষা, তুমি কি নেবে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ওটাই দেব। আরে বাস, ঠাকুমার ঝুলি। এই বইটা তোমার পছন্দ আরুষি? হ্যাঁ খুব। তাহলে এই বইটা তুমিই রাখো। থ্যাংক ইউ, তুমি আমাকে বইটা দিলে, তাহলে আমি তোমাকে রাখি পড়াবো। কারণ ও আমার বোন হয় তৃষা, আর আমি ওকে বলেছি যে আমি ওর দাদা হই। কিন্তু ডাম্পুস, থাক না বৌদি,
ও তো বাচ্চা, ওরও তো রাখি পড়াতে ইচ্ছে হয় বলো। আরুষি, রাখিটা পরিয়ে দাও। আমার মা যখন সুন্দর করে গল্প বলবে তখন দেখবে তৃষাও ঠিক শুনবে। চলো 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 পাল্টাই।